একটা সময় ছিল যখন বিশ্ববাসী ভারতীয় সিনেমা বলতে এই বাংলা সিনেমাকেই বুঝত এবং এই কলকাতা ছিল ভারতীয় সিনেমার প্রাণকেন্দ্র। আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কারপ্রাপ্ত সমান্তরাল ছবির পাশাপাশি বহু বাণিজ্যিক ছবিও নির্মিত হতো সেই সময়, যার অধিকাংশই হিন্দি বা অন্যান্য আঞ্চলিক ভাষায় রিমেক তৈরি হতো। বলিউডের তারকারা সুযোগের অপেক্ষায় থাকত সত্যজিৎ রায়, মৃণাল সেন কিংবা তপন সিনহার ছবিতে অভিনয় করার জন্য। অনেকে সেই সময়টাকে বাংলা সিনেমার স্বর্ণযুগ বলে থাকেন। এরপর কেটে গেছে অনেক বছর, বাংলা সিনেমার মান পড়ে গেছে অনেকখানি, তারই সাথে বাংলা সিনেমার দর্শকের সংখ্যা দাঁড়িয়েছে হাতে গোনায়। সিলভার স্ক্রিন তখন মাতাচ্ছে অ্যাংরি ইয়াং ম্যান অথবা ডিস্কো ড্যান্সাররা। সাল 1984, মুক্তি পেল পরিচালক অঞ্জন চৌধুরীর প্রথম সিনেমা শত্রু। সুপার ডুপার হিট সেই সিনেমাটি বক্স অফিস কালেকশনের নিরিখে পিছনে ফেলে দিয়েছিল তৎকালীন বহু বাণিজ্যিকভাবে সফল সিনেমাগুলিকে। ধুঁকতে থাকা বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রিতে শত্রু ছিল খানিকটা অক্সিজেনের মতন। অঞ্জন চৌধুরীর একটি গল্পের ওপর ভিত্তি করে শুভেন্দু চ্যাটার্জি বানাচ্ছিলেন হব ইতিহাস, যাতে অভিনয় করার কথা ছিল উত্তম কুমারের। কিন্তু মহানায়কের মহাপ্রয়াণে বন্ধ হয়ে যায় বহু সিনেমা, অসমাপ্ত থেকে যায় হব ইতিহাস। ঠিক এরকম সময় কাহিনী ও চিত্রনাট্যকার অঞ্জন চৌধুরী হয়ে ওঠেন পরিচালক অঞ্জন চৌধুরী। হব ইতিহাস ছবিটিকে তিনি কমার্শিয়াল রূপ দিয়ে বানালেন শত্রু। একজন অভিনেতা হিসাবে রঞ্জিত মল্লিকের জীবনের সেরা কাজ জড়িয়ে এই শত্রু সিনেমায়। হরিদেবপুর থানার ওসি শুভঙ্কর সান্যালের ভূমিকায় রঞ্জিত মল্লিকের প্রতিবাদী অভিনয় আজও আমাদের মুগ্ধ করে। আমরা যে নাচ ঘরে কালু মদনকে ধরতে যাব, এই খবরটা আগাম নিশিকান্ত সাহাকে কে দিয়েছিল? আব্দুলের অকাল মৃত্যুর জন্য কে দায়? আপনি ছোট্টুর চরিত্রে চাইল্ড অ্যাক্টর মাস্টার তাপুর অভিনয় দেখলে চোখে জল চলে আসে। আমি ভাত খেতে পাই না, তুমি আসার সময় চাল আনবে, আমি ভাত খাবো। ছোট্টু! তাছাড়া অনুপ কুমার, চিরঞ্জিৎ, প্রসেনজিৎ, মহুয়া রায়চৌধুরী সকলেই নিজেদের স্থানে যথাযথ। কালোবাজারি মহাজন নিশিকান্ত সাহার চরিত্রে মনোজ মিত্রের কথা আলাদাভাবে বলতেই হয়। আমাদের দেখিয়ে দেখিয়ে কি মারটাই মারলে, একবার এধারে ফেলছে, একবার ওধারে ফেলছে। অথচ এই ডার্ক ক্যারেক্টারটি করার কথা ছিল মহানায়কের। অঞ্জন চৌধুরীর চিত্রনাট্য এবং সংলাপ ছবিটিকে অন্য মাত্রায় নিয়ে যায়। এই আপনাদের মতন কয়েকজন ঘুষখোর পুলিশের জন্য সাধারণ লোকের চোখে আমরা পুলিশরা শত্রু। সাধারণ লোক আজকাল আমাদের দেখলে ঘেন্নায় মুখ ফিরে না। ছবিটির বাণিজ্যিক সাফল্য দেখে ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় এবং প্রমোদ চক্রবর্তীর পরিচালনায় নির্মিত হয় হিন্দি ছবি শত্রু, যার বেঙ্গলি ভার্সন হল বিরোধ। এই ছবিটিতে অভিনয় করেছিলেন সুপারস্টার রাজেশ খান্না। এরপর অঞ্জন চৌধুরীকে আর ফিরে তাকাতে হয়নি, পরিচালনা করেছেন একটির পর একটি সুপারহিট মুভি এবং তারই সাথে বাঙালি দর্শককে উপহার দিয়েছেন একটি অন্য ঘরানার ছবি, যাদের আমরা বলে থাকি পারিবারিক ছবি, যা 8-80 সবার কাছে সমানভাবে এন্টারটেইনিং। আচ্ছা বাবা, রূপার জন্য তুমি পাত্র খুঁজে পেলে না, এরকম একটা চামার ধরে আনলে? অনেকে হয়তো বলবেন, আরে ভাই, অঞ্জন চৌধুরীর সিনেমা মানেই তো অসহায় অন্ধ বাবা কালী ব্যানার্জি, দায়িত্ববান বর্দা রঞ্জিত মল্লিক, চাকরি না পাওয়া ভাই লোকেশ বৌবিশে, নায়িকা চুনকি বা শতাব্দী, আর ওই নেগেটিভ রোলে সৌমিত্র বন্দ্যোপাধ্যায় বা বিপ্লব চ্যাটার্জি, আর শেষে ওই ক্লাইম্যাক্স স্পট বাড়ির ড্রয়িং রুম। সব সিনেমাগুলোই একই রকম, কোনো রকম বৈচিত্র্য নেই। তাদের জন্য বলছি, অঞ্জন চৌধুরী যদি সেই দুঃসময় এসে ইন্ডাস্ট্রির হালটা না ধরত, তাহলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বলে আজ সত্যি কিছু থাকতো তো?